হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো বাঘাযতীন এই মুভির 18 দিনের কালেকশন নিয়ে, মুজিব দ্য মেকিং অফ এ নেশন এই মুভির 10ম দিনের কালেকশন নিয়ে। কথা বলবো প্রিয়তমা এই মুভির তৃতীয় দিনের ইন্ডিয়া প্লাস বাংলাদেশের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দিয়ে প্রিয়তমা মুভিটি ইন্ডিয়াতে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করে নেবে, কারণ আমরা টার্গেট নিয়েছিলাম যে মুভিটি ইন্ডিয়া থেকে কমপক্ষে 2 কোটি রুপি প্লাস বিজনেস করবে। এবং ওয়েস্ট বেঙ্গল এবং আসামে মুভি যেরকমভাবে রিলিজ হয়েছে এবং মুভির যেরকম রিসপন্স, মুভিটি অবশ্যই 2 কোটি রুপি প্লাস বিজনেস করবে। কথা বলবে তিনটি মিনিট কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনো যদি বক্স অফিস ব্লগবার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম কথা হলো বাঘাযতীন নিয়ে, বাজল 8 কোটি রুপি, লিড রোল সুপারস্টার দেব স্যার। 18 দিন কমপ্লিট করে নিয়েছে বাঘাযতীন একটি অসাধারণ ফিল্ম। সুপারস্টার দেব স্যার অভিনীত বাঘাযতীন ফিল্মটি মেগা ব্লকবাস্টার হবে, কারণ আপনারা জানেন মুভির বাজেট 8 কোটি রুপি, কিন্তু মুভিটি অলরেডি 8 কোটি রুপির কাছাকাছি আয় করে নিয়েছে এবং মুভি লং টাইম রান করবে। সুপারস্টার দেব স্যারের ফিল্ম সবসময় লং টাইম রান করে, মুভি 50 দিন কমপ্লিট করবে এবং মুভিটি অবশ্যই ব্লকবাস্টার হবে। নিজেদের 118 দিনে অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 20 লক্ষ রুপি, টোটাল কালেকশন হলো 7 কোটি 47 লক্ষ রুপি। আপনারা যদি এখনো বাঘাযতীন না থাকেন, দেখবেন সুপারস্টার দেব স্যার অভিনীত বাঘাযতীন ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইম কি বাঘাযতীন পারবে আরো রেকর্ড ব্রেকিং কালেকশন করতে, নাকি এর আগে ওয়াশ আউট হয়ে যাবে, সেটিও কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো মুজিব দ্য মেকিং অফ এ নেশনকে নিয়ে। বাজেট ছিল 90 কোটি টাকা, লিড রোল আরফিন শুভ স্যার। এমনি 10ম দিন কমপ্লিট করে নিয়েছে মুজিব দ্য মেকিং অফ এ নেশন। এটি কিন্তু বঙ্গবন্ধুর বায়োপিক। আরফিন শুভ স্যার এই মুভির জন্য অনেক কষ্ট করেছে, হার্ড ওয়ার্কিং করেছে, তার ডেডিকেশন এই মুভিতে দেখা যায় যে সে কীভাবে বঙ্গবন্ধুর ক্যারেক্টারকে ফুটিয়ে তুলেছে। সকল জায়গায় এই মুভিটি ভালো রিভিউ পেয়েছে। ইন্ডিয়াতে হিন্দি ভার্সনে মুভি বাঘাযতীন থেকেও বেশি কালেকশন করেছে, যেটি একটি অসাধারণ রিসপন্স, কারণ আপনারা জানেন কলকাতার বাহিরে হিন্দিতে আপনারা জানেন দেব স্যারের ভালো ফ্যান বেস আছে, কিন্তু সেখানে বঙ্গবন্ধুর বায়োপিক মুজিব দ্য মেকিং অফ এ নেশন বেশি টাকা আয় করবে, যে একটি অসাধারণ ব্যাপার। নিজেদের 10ম দিনে অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 10 লক্ষ রুপি, বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ রুপি, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 25 লক্ষ টাকা, টোটাল এমের কালেকশন হলো 27 কোটি 39 লক্ষ টাকা। আপনারা যদি এখনও মুজিব দ্য মেকিং অফ এ নেশন না থাকেন, দেখবেন আরফিন শুভ স্যার অভিনীত মুজিব দ্য মেকিং অফ এ নেশন, যেটি বঙ্গবন্ধুর বায়োপিক। হিস্টোরিক্যাল এই মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইম মুভিটি কত টাকা আয় করবে, মুজিব দ্য মেকিং অফ এ নেশন কি পারবে লাইফ টাইম আর বেশি টাকা আয় করতে, নাকি এর আগে ওয়াশ আউট হয়ে যাবে, সেটিও কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা হলো প্রিয়তমা নিয়ে, বাজেট ছিল 2 কোটি টাকা, লিড রোল সুপারস্টার সাকিব খান স্যার। মানে তৃতীয় দিন কমপ্লিট করে নিয়েছে মুভিটি ইন্ডিয়াতে রিলিজ হয়েছে। আপনি জানিয়ে দেয় প্রিয়তমা বাংলাদেশের মেগা ব্লকবাস্টার, বিগেস্ট ব্লকবাস্টার। 2 কোটি টাকা বাজেটের এই ফিল্মটি বাংলাদেশে 30 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেটি একটি অসাধারণ ফিল্ম। আপনি জানিয়ে দেয় সুপারস্টার সাকিব খান স্যারের প্রিয়তমা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে রক্তবীজ, বাঘাযতীন, দশম অবতার, জঙ্গলে মিতিন মাস, এই 4টি মুভির সাথে লড়ছে এবং মুভিটি ভালো কালেকশন করে নিয়েছে। যেরকম এক্সপ্রেশন করেছিলাম প্রিয়তমা এর থেকেও ভালো কালেকশন করেছে সুপারস্টার সাকিব খান স্যার। এই মুভিতে আপনারা জানেন ইদিকা পল ম্যামও আছে, এই মুভির ডিরেক্টর হিমেল আশরাফ স্যার। খুবই কম সময়ে মুভিকে বানানো হয়েছে, একটি চ্যালেঞ্জিং ফিল্ম ছিল যে খুবই কম সময়ে এরকম ভালো ফিল্ম বের করা যাবে কিনা, কিন্তু সুপারস্টার সাকিব খান স্যার এবং হিমেল আশরাফ স্যারের অনেক বেশি হার্ড ওয়ার্কিং এর ফলে মুভিটি ভালো হয়েছে, দর্শকদের থেকে ভালো রিভিউ পেয়েছে, বক্স অফিসে মুভির কালেকশন দুর্দান্ত। নিজেদের তৃতীয় দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 20 লক্ষ রুপি, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 30 লক্ষ রুপি, টোটাল এমের কালেকশন হলো 33 কোটি 97 লক্ষ টাকা। আপনার যদি এখনও প্রিয়তমা না থাকেন, দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিয়তমা ফিল্মটি কেমন হয়েছে, মুভিটি কি পারবে লাইফ টাইমে মেগা ব্লকবাস্টার কালেকশন করতে, নাকি এর আগে ওয়াশ আউট হয়ে যাবে, সেটিও কমেন্ট করে জানিয়ে দিয়েন। আমরা এক্সপেকটেশন করি প্রিয়তমা লাইফ টাইমে 40 কোটি টাকা প্লাস বিজনেস করবে। প্রডিউসার ফিগারে প্রিয়তমা অলরেডি 40 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, কিন্তু ট্রেড যারা অ্যানালাইটিক্স যারা বক্স অফিস ট্র্যাক করে তারা কিন্তু বলছে প্রিয়তমা অলরেডি 33 কোটি 97 লক্ষ টাকা আয় করেছে। আপনারা যদি এখনও প্রিয়তমা মুজিব দ্য মেকিং অফ এ নেশন বাঘাযতীন না থাকেন, দেখবেন কমেন্ট করে জানিয়ে দেবেন এই তিনটির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।